আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম ওভেন বিটার মেশিন ছাড়াই চুলাই তৈরি চকলেট কেক রেসিপি। বাচ্চাদেরকে খুশি করতে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন এই চকলেট কাপ কেক, এবং এই কেকটি তৈরি করতে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকমই নিত্য নতুন সব রেসিপি পেতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপির জন্য প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজের ডিম হয় তাহলে কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এবার এতে ব্যবহার করছি সামান্য পরিমাণে চিনি এবং স্বাদমতো লবণ। এ পর্যায়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। এই কাজটি ততক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো ভালো করে গলে যায় এবং ডিমের কালারটি পরিবর্তন হয়ে আসে। হাতের কাছে যদি হ্যান্ড হুইস্ক না থাকে সেক্ষেত্রে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। এবার আবারও সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিক্সিংটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যাতে করে ডিমগুলো দেখতে কিছুটা ফোমি মনে হয়। তো দেখেই বুঝতে পারছেন এর কালারটা কতটা পরিবর্তন হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন, আর ময়দাটি কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটু মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে যে ব্যাটারটি অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে এতে ব্যবহার করছি লিকুইড মিল্ক। আমি এখানে 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয় আমি অল্প অল্প করে লিকুইড মিল্ক এখানে মেশাতে থাকবো। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তরল দুধ ব্যবহার করেছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। চাইলে এখানে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এবার কোকো পাউডারটিকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব বেশি জোরে নাড়ানো যাবে না, এতে করে ডিমের যে ফোমি ভাবটা রয়েছে সেটি নষ্ট হয়ে যেতে পারে এবং এতে করে কেকটি কিন্তু মোটেও ভালো হবে না। তো আমি এখানে একটি স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে ব্যাটারটিকে মিক্স করে নিচ্ছি। তো আমাদের চকলেট কাপকেকের ব্যাটারটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। তো কেক বেক করার জন্য আমি এখানে একটি কাপকেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে কাচের চায়ের কাপও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সেটি ওভেন প্রুফ হতে হবে। তো প্রথমে মোল্ডগুলোতে সামান্য তেল ব্রাশ করে নিতে হবে, এতে করে কেকটি খুব সহজেই মোল্ড থেকে খুলে আসবে। এবার আস্তে আস্তে কেকের ব্যাটারটি একে একে কাপকেকের মোল্ডে দিয়ে দিতে হবে। এখানে মোল্ডের অর্ধেক পরিমাণ ব্যাটার দিতে হবে কারণ কেকটি ফুলে পরবর্তীতে ডাবল হয়ে যাবে। তো আমার সবগুলো ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে। এবার মোল্ডটিকে 2-3 বার ট্যাপ করে নিতে হবে, এতে করে ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেগুলো মিলিয়ে যাবে, কারণ এয়ার বাবলস থাকলে কেকের মধ্যে একটা গর্তের মতো সৃষ্টি হয়, এতে করে কেকটি কিন্তু মোটেও ভালো হবে না। এবার চলে আসলাম চুলায় কেকটি বেক করার জন্য। তো আমি এখানে একটি সিলভারের হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে কাপকেকের ট্রেটি বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তবে ট্রেটি বসানোর পূর্বে অবশ্যই হাঁড়িটিকে 5 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিতে হবে। তারপর কেকের মোল্ডটি বসানোর পর 10-15 মিনিট মিডিয়াম টু লো হিটে বেক করে নিতে হবে। এই তো 15 মিনিট পর আমাদের কেক কিন্তু একদম রেডি। তো ঠান্ডা হবার পর কেকগুলোকে মোল্ড থেকে আলাদা করে নিব। প্রথমে ছুরির সাহায্যে সাইড থেকে একটু আলাদা করে নিতে হবে। তো দেখুন কত সহজেই কেকটি মোল্ড থেকে খুলে এসেছে। তো আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কেকগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এবং কতটা সফট হয়েছে। তো একে একে সবগুলো কেক আমি মোল্ড থেকে আলাদা করে নেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকমই নিত্য নতুন সব রেসিপি পেতে। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।